পটুয়াখালীর গলাচিপায় জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মরণিকা বই উন্মোচন ও জয় বাংলা 2019 বই বিতরণ করা হয়েছে। গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নুরুল ইসলাম দলার সঞ্চালনায় জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক পটুয়াখালী জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজামউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মোহাম্মদ শাহিন শাহ, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিস কুমার সহ আরো অনেকে। বাংলার প্রধানমন্ত্রীর বাণী পাওয়াটা এত